এবার আর কিছু সংবাদ এক নজরে। নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে বাৎসরিক অধিনায়ক সম্মেলন 2022 অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। বেশি দামে চিনি বিক্রি সহ বিভিন্ন অভিযোগে চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে 20,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে আন্দুলবাড়িয়া বাজার অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। নরসিংদীর সাবেক পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত লোকমান হোসেনের 11তম মৃত্যুবার্ষিকী আজ। 2011 সালে শহর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। নানা প্রতিকূল অবস্থা মাথায় নিয়ে সুন্দরবনের বিভিন্ন চরে মৎস্য আহরণের জন্য অবস্থান করছে কয়েক হাজার জেলে। সাগর পাড়ের চরে শুটকি প্রক্রিয়াকরণ মৌসুম শুরু হয় প্রতি বছর নভেম্বরের শুরুতেই। চট্টগ্রামে শুরু হলো আয়কর তথ্য সেবা মাসের কার্যক্রম। কর অফিসে করদাতারা পাবে ওয়ান স্টপ সেবা, এছাড়া এ চালান বা স্বয়ংক্রিয় চালানও দেয়া হবে।